আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলুল তাপস স্যারের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক করেছে তার বিরুদ্ধে আমরা এখানে আসছি, কারণ উনি আমাদের নেতা এবং সাধারণ আইনজীবী কিন্তু এটা সপক্ষে। উনি যে মন্তব্য করেছেন সেটাকে ব্যঙ্গস্বরূপ কথা বলেছেন। উনি কিন্তু বলেছেন সকল আইনজীবী সাধারণ মানুষকে নিয়েই উনি এখানে আসবেন, কিন্তু এটা না বলে অন্যরকম তার কথাটাকে অন্যরকম কালারিং করতেছেন। উনি আমাদের নেতা এবং উনার জন্য হাজার হাজার আইনজীবী লক্ষ লক্ষ আইনজীবী জীবন দিতে এবং তার প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। সমস্ত আইনজীবী কিন্তু এই যে নেতার জন্য যে ঘটনা করেছিল আমাদের রোজা রমজানের সময় ইফতারের সময় সাধারণ তো ওনারা বহিরাগত আইনজীবীদের নিয়ে একটা গণ্ডগোল করেছিলেন। এই গণ্ডগোলে বিভিন্নভাবে আমাদের সাধারণ আইনজীবী আওয়ামী লীগের আইনজীবীরা আহত পরিপ্রেক্ষিতে স্যার বলেছিলেন, স্যার কথাটা বলেছিলেন যেভাবে তার কথাটাকে বিকল্প করে তারা কথাটা বলেছে, স্যার ওইভাবে তারা যেভাবে কথাটাকে ধরতেছে স্যার সেইভাবে কথাটা বলে। এই জন্য আমরা সমস্ত সাধারণ আইনজীবী প্রতিবাদ করতেছি, যার জন্য শিক্ষিত সমাবেশ। আর সবচেয়ে বড় কথা যে আমরা 14টায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে 14 জনই কিন্তু এখানে বিজয়ী হয়েছে নির্বাচনের মাধ্যমে। তারা নির্বাচন করেন, এটা তাদের ব্যর্থতা, পিছিয়ে গেছিল নির্বাচন, তারা হেরে যাবে যার কারণে। এইটার প্রতিফলনে তারা বহিরাগত লোকজনদের নিয়ে তারা এই বিশৃঙ্খল পরিবেশ করতে না পারে, তার জন্য আমরা স্বচ্ছন্দী সাধারণ আইনজীবী এবং আমাদের নেতা আমাদের অভিভাবক এর প্রতি কোনো রকম মন্তব্য করলে আমরা তাকে ছেড়ে দেবো না এবং তার থেকে নিন্দা প্রতিবাদ জানাই। আমরা মাঠে ছিলাম, মাঠে থাকবো। জয় বাংলা, জয় রাস্তা না, পাকিস্তানের রাস্তা না।